মডার্ন পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা রইল আশা করি আপনারা সবাই এই মাসেও শিয়াম সাধনার পরেও সুস্থ আছেন দর্শক আপনারা আমাদের কাছে প্রচুর প্রশ্ন পাঠিয়েছেন অনেক কিছু জানতে চেয়েছেন যে এই পবিত্র রমজান মাসে কিভাবে আপনারা সুস্থ থাকতে পারবেন এবং এই সময় তাদের খাদ্যাভ্যাসী বা কেমন হওয়া উচিত এবং এ সময় যারা বিভিন্ন রোগে রোগাক্রান্ত আছেন তারা কি নিয়ম বিধি মেনে চললে রোজা রাখতে পারবেন এবং কাদের কাদের ক্ষেত্রে রোজাটা ফরজ নয় রোজা না রাখলেও চলবে সেই সামগ্রিক বিষয় নিয়েই আজ আমরা আপনার আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন আমাদের দেশের একজন অত্যন্ত জনপ্রিয় হারবাল গবেষক চিকিৎসক এবং মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলমগীর মুতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু ডক্টর আলমগীর মুতি আপনিকেও এই শ্যাম সাধনার মাসে আপনার প্রতি শুভেচ্ছা রইল আপনার প্রতি রইল ماہ রমদানের পবিত্র শুভেচ্ছা সালাম ও ভালোবাসা আমরা যারা আর রোজা থাকবো যাদের বিভিন্ন রকম ওষুধ আছে যেরকম ডায়াবেটিস যে রুগীদের আছে প্রেশার যে রুগীদের আছে তাদের ওষুধের একটা রুটিন আছে যে তাদের তিনবেলা ওষুধ খেতে হয় এই ওষুধটা নিয়ে অনেকে একটু চিন্তা ভাবনা করেন আমি তাদের কাছে অনুরোধ করব। আপনার রমজান মাসে আপনার ওষুধের রুটিনটা শুধু যেটা আপনি সকালে যে ওষুধটা আপনার খাওয়ার কথা ছিল সকালে নাস্তার পরে বা নাস্তার আগে এই ওষুধটা আপনি

যে খাবার ওষুধটা ছিল সেটা আপনি দশটা থেকে বারোটার মধ্যে তারা বিশেষ করে এসে আপনি ওই রাতের ওষুধটা খেয়ে নিলেন তাহলে আপনি সকালেরটা খেলেন ছেড়িতে আর দুপুরেরটা খেলেন আপনার ইফতারিতে আর রাতের যে খাবারটা ওষুধটা ছিল সেটা আপনি চলে গেলেন রাত দশটা থেকে বারোটার মধ্যে মানে ঘুমের পূর্বে আপনি আপনার ওষুধের রুটিনটা খেয়ে নিলেন তাহলে আপনার বেলা আপনি ভাগ করেন সেই ইফতারিও মাঝরাতে আপনি তিনবেলা এইভাবে সুন্দর করে ভাগ করে নিতে পারবেন বা আপনার চিকিৎসকের সাথে আপনি কাউন্সেলিং করে আপনি আপনার ওষুধের সিস্টেম আপনি পূরণ করতে পারেন যাদের ইনসুলিন নেওয়ার দরকার আছে তারা ইফতারের পরে ই করলেন ইফতার খাওয়ার পরে আপনি ইয়া নিয়ে নিলেন যে ইনসুলিন নেন নিয়ে নিলেন তারপরে

রোবের আক্রমণটা একটু সীমিতই হয় রাইট হ্যাঁ এই সময় যেহেতু আমরা সময় একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করার চেষ্টা করি তো রোমসের হাওয়াটা বইতে থাকে ডায়াবেটিস যেহেতু অনেকই আক্রান্ত এবং বিশেষ করে বয়স্ক বয়স্ক যারা আছে। তাদের যেহেতু সমস্যাটি হয় এবং যারা একটু এই এই গ্রুপ এই এজ গ্রুপে আছে তারা আবার রোজাও রাখতে চান তো কোন ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবে এবং সেক্ষেত্রে তার শরীর মন কাবার করবে যতক্ষণ তার ডাক্তার বলবে সে ই করবে রোজা থাকতে পারবে একদম নির্ভর যারা যাদের মা দিনের বেলা ইনসুলিন দিলে না দিলেই নয় যারা যাদের ডায়াবেটিসের পরিমাণটা অনেক বেশি যাদের কারণে অকারণে হাইপোগোসিম হয় এখানে হাইপোগ্লোসিমিয়ার একটা ব্যাপার প্রভাব আছে এই এই সময়টা মানে হাইপো এটা এটা একটু মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে হাইপো ঝুঁকির মধ্যে থাকে এই ঝুঁকিটা এভয়েড করার জন্য তার যে ডাক্তার তাকই এটা সেই এটা অ্যাডভাইস করবে এটা অন্য কেউ অ্যাডভাইস করাটা ঠিক হবে না বিশেষ করে যারা যাদের ডায়াবেটিস জড়িত তো একদম রোগী টাইফয়েড আছে প্যারাটাইফয়েড আছে বা জ্বর আছে সেটা তার ডাক্তারই বলতে পারবো যে কোন পর্যায়ে আইসা আসে তবে আমরা যারা আমাদের এই প্রোগ্রামগুলি তো আমরা করি সারা বিশ্বের আমাদের যাদের চিত্তবিত্ত নেই যেসব মানুষরা ডাক্তারের কাছে যেতে পারে না তাদের জন্য আমরা করি তাদের জন্য আমাদের একটি কথা যে আপনারা সম্ভবত চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি শরীর কাবার করে মন কাবার করে ততক্ষণই আপনি রোজা থাকতে পারবেন কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান কঠিন সমস্যা হয় তাহলে আপনি রোজা ভেঙে ফেলবেন অবশ্যই মানে এমনভাবে রোজা ভেঙে যাবেন না হলে আপনি ভেঙে ভেঙে ফেলবেন এমনভাবে আমাদের রোজা রাখা যাবে না যে যে রোজার কারণে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে পড়তে যায় মৃত্যু মৃত্যু ঝুঁকি থাকে এটা করা আমাদের চলবে না তবে আমাদেরকে সবসময় একটু সচেতন থাকতো একটু চেষ্টা করে যেতে হবে যতক্ষণ আমরা মানে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস যতক্ষণ আমরা চেষ্টা করে যাব যদি আপনি সুস্থ থাকি ভালো থাকি সুন্দর থাকি আবার অনেকে দেখা গেছে কঠিন রোগ কিন্তু রমজান মেশে সেই কঠিন রোগ ভালো হয়ে গেছে এরকম বহু প্রমাণ আছে আমি এমন লোকও দেখেছি যে একজন লোক সে রমজানে এতে খাবে দামি সে লোক এইভাবে গুজা দিয়ে গুজা দিয়ে হাঁটে আমরা আমাদের গ্রুপে আমরা দশজনের একটা গ্রুপ গ্রামেতে এতে খাকে এতে খাবে তখন উনি আমাদের সাথে গেল আমরা খুব প্রায় চৌরব্বই বছর বয়স আমরা তাকে তার সাথে যেতে চাইতেছি না কারণ অনেক কাজে আমাদের সে প্রবলেম পড়ে আমরা যখন তপ করবো তখন তারে ধরিয়ে রাখতে হইব তারে দেখতে বিভিন্ন কারণে আমরা তাকে অ্যাভয়েড করতে চাইলাম কিন্তু আল্লাহর এমন কি রহমত আমাদের ভিতরে যিনি সুস্থ তিনি অসুস্থ হয়ে গেলেন আর ওই যে লোকটি যে চৌনব্বই বছরের বৃদ্ধটি সে একদম গুজা হয়ে চলতে ছিল অসম্ভব অসুস্থ তিনি ওখানে যে বেশ সুস্থ হয়ে গেলেন এবং আমি দেখলাম সবচেয়ে তিনি হুকুম হাকামগুলি মা এতে খাবের সবগুলি সেই ভালো করে পালন করলেন তো এটা আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছা এটা আমরা এক সেকেন্ড পরের কোনো ভবিষ্যৎ করার মতো আমাদের পৃথিবীতে কোনো মানুষের কোনো শক্তি নেই সেই ক্ষেত্রে সব কিছুই আল্লাহ তালা জানেন আমরা তার উপরেই সব কিছু সবর্দ করে দিয়ে আমরা অপেক্ষা করতে থাকব। আমরা চেষ্টা করতে থাকব এই মহাপবিত্র রমজান মাস না এটা আমাদের নাজাতের মাস এটা আমাদের মাকরাতের মাস রহমতের মাস সবগুলোই যেন আমরা চেষ্টা করব উপভোগ করার জন্য আল্লাহ যেন আমাদের সৌভাগ্য দেন অবশ্যই আমরা মনে এখন প্রশ্ন উত্তরে যেতে পারি হ্যাঁ তাহলে আমরা দর্শক আশা করি আমাদের এই রমজান নিয়ে আলোচনা আলোচনা হবে পরবর্তী অনুষ্ঠান আমরা এখন আমাদের প্রশ্নগুলো আছেন আপনারা আমরা বুঝতে পারতেছি আপনারা অপেক্ষা করতেছেন প্রশ্নের জন্য অনেকেই প্রশ্ন শোনার জন্য অপেক্ষা করতেছেন আমাদের প্রচুর প্রশ্ন আমরা পাচ্ছি আমরা এই প্রশ্নগুলো নিয়ে আবার একটু আলোচনা পরে আসবো আমরা এখন প্রশ্ন উত্তর আবার করছি শুভরাত্রি